কার্যালয় হিসেবে এই লোকসভা নির্বাচনে আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যেমন বিধানসভা কার্যালয় আছে তেমনি করে আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমাদের পার্টির এই নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবার জন্য অঞ্চল কার্যালয় হিসেবে এক একটা জায়গায় আমাদের অফিস খুলে কাজকর্ম পরিচালনা করবার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ভয় ভীতি এবং সন্ত্রাসের কারণে আমাদের এই অফিসকে খোলা সম্ভব হচ্ছিল না। আজকের এই এলাকার মানুষ একত্রিত হয়ে কেন্দ্রমারী অঞ্চলের এই রাজারাম চকের এই পার্টি অফিস আজ থেকে আমাদের লোকসভা নির্বাচনের অঞ্চল কার্যালয় হিসেবে আমাদের এই কাজকর্ম হবে। আপনারা সবাই এই এই অফিসকে ঘিরে এই এলাকায় নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবার ক্ষেত্রে এই অফিসকে ব্যবহার করবেন এবং কাজে লাগাবেন এবং আগামী দিনে এই এলাকায় সুসজ্জিত আকারে লাল ঝান্ডা দিয়ে সাজিয়ে এই এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করবার মধ্যে দিয়ে এই লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের যে ডাক পাঠি দিয়েছে আপনারা সেই ডাকে সাড়া দিয়ে এই এলাকার মানুষকে সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। 2007 সালে নন্দীগ্রামের ঘটনার সময়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী এলাকার মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে কেন্দ্রমারি রাজারাম চকের এই পার্টি অফিসটা ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়, পুড়ে ছাই করে দেয়। সেই পার্টি অফিস দীর্ঘ 16 বছর পর এলাকার মানুষের সাহায্য নিয়ে, এলাকার মানুষের সহযোগিতায়, মানুষের স্বতঃস্ফূর্ত উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই পার্টি অফিসটি খোলা হলো এবং আগামী দিনে এখান থেকেই 2024 লোকসভা নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। এলাকার মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং এলাকার